গতকাল ভারতবাসী যখন 75তম স্বাধীনতা দিবস পালনে মত্ত, তখন আফগানিস্তান পরাধীনতার শিখলে বাধা পড়ল। প্রত্যাশিত সময়ের আগেই তালিবানরা রাজধানী কাবুল দখল করে আফগানিস্তানের দখল নিল। কাবুল দখলের পরে তালিবানদের প্রধান প্রতিনিধি আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর কিছু না জানিয়েই ঘানি আফগানিস্তান ছেড়ে বিমান পথে পালিয়ে যায়। সূত্র মারফত জানা গেছে তিনি উজবেকিস্তানে গেছেন। মনে করা হচ্ছে বৈঠকের পরই তিনি নিজের ইস্তফাপত্র দিয়েছেন। ভারতে থাকা আফগান দূতাবাসের তরফ থেকে দেশের বিপদের দিনে ঘানির এমন দায়সারা আচরণের কড়া নিন্দা করা হয়েছে। ইতিমধ্যেই একাধিক দেশ আফগানিস্তানে তাদের কর্মরতদের এবং সেখানকার দূতাবাসে কাজ করা মানুষদের দেশে ফিরিয়ে নিতে উদ্যোগী হয়েছে। নিউজিল্যান্ড সরকারের তরফ থেকে জানানো হয়েছে, আফগানিস্তানে কাজ করা নিউজিল্যান্ডবাসীদের এবং যে সকল আফগানিস্তানের বসবাসকারীরা নিউজিল্যান্ডের হয়ে কাজ করছেন, নিউজিল্যান্ড সরকার তাদেরকে যত শীঘ্র সম্ভব দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করবে। তালিবানরা কাবুল দখলের পর থেকেই সেখানকার জনগণের মধ্যে দেশ ছাড়া নিয়ে হুলস্থুল পড়ে যায়। ভারতের সঙ্গে আফগানিস্তানের বিমানপথে সমস্ত যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আফগানিস্তানের সীমা এড়াতে ভারত থেকে আমেরিকা যাওয়ার জন্য ভারতীয় বিমান সংস্থাগুলো বিকল্প আকাশপথ খুঁজছে। আফগানিস্তান থেকে এয়ার ইন্ডিয়ার শেষ বিমানে 129 জন যাত্রী ইতিমধ্যেই ভারতে এসে পৌঁছেছে, যার মধ্যে অধিকাংশই ভারতীয় এবং কয়েকজন আফগান মন্ত্রী ছিলেন। সেই মন্ত্রীদের দাবি অনুযায়ী প্রতিশ্রুতির মতো বিনা রক্তপাতেই তালিবানরা কাবুল দখল করেছে। সাথেই বলেন, সংবাদ মাধ্যমগুলোতে যেভাবে আফগানিস্তানের চিত্র তুলে ধরা হচ্ছে, ওখানকার অবস্থা ততটাও নয়। তবে তালিবান দস্যুদের আফগানিস্তান দখলের জন্য আফগান জনগণ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দোষারোপ করছে। আফগানিস্তান নিয়ে আমেরিকার অবস্থানকে ঘিরে ইতিমধ্যেই আন্তর্জাতিক রাজনীতিতে সমালোচনার ঝড় উঠেছে। আশঙ্কা করা হচ্ছে তালিবানের পুনর্দখলে আবারও আফগান মেয়েরা নিজেদের স্বাধীনতা, শিক্ষা ও সামাজিক অধিকার হারাতে পারে। ইতিমধ্যেই তালিবানদের তরফ থেকে ইমামদের কাছে এলাকা ভিত্তিক 15 বছরের ঊর্ধ্ব মেয়ে ও বিধবা মহিলাদের তালিকা চেয়ে পাঠানো হয়েছে। বলেছে তালিবানরা তাদের বিয়ে করবে। আফগান মাটি পুনর্দখলের পর তালিবানরা নারী সুরক্ষার কথা বললেও তাদের এই আচরণে সেই প্রতিশ্রুতি মানতে নারাজ আফগান মহিলারা। এদিকে আগামী 7 দিনের মধ্যে তালিবানরা ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছেন। তবে বিমান পরিষেবা বন্ধ থাকায় এই ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া কোথায় হবে সেই নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। আগামী দিনে আফগানিস্তানের তালিবানি শাসন কোন অবস্থায় গিয়ে দাঁড়ায় সেদিকে সকলেরই নজর থাকবে। তবে আজকের মতো খবর এখানেই শেষ করছি। রাজ্য, দেশ ও দুনিয়ার জানার মতো অজানা বড় খবরগুলো কম সময় জানতে নজর রাখুন বাঙালির খবরে। নমস্কার।